প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মাস্টার্স এর তোমাদের যে বিষয় কোড 549, কেমিস্ট্রি অফ পলিমার অ্যান্ড বায়োপলিমার এর পলিমার স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এই অধ্যায়ের উপর প্রথম ক্লাসটি নেব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তো আজকে ক্লাসে আমরা মূলত তিনটি বিষয়ের উপরে শিখব। এগুলো তোমরা আগের যে ক্লাস, ছোট ক্লাস, অনার্স এর ক্লাসগুলোতে অনেকটাই পরিচিত, তো এগুলোই আবার নতুন করে এবং এর সাথে আরো কিছু সংযোজিত ভাবে আর কি এই ক্লাসটি উপস্থাপন করা হয়েছে। তো আজকে পড়ব হচ্ছে আমরা প্লাস্টিক, ইলাস্টোমার এবং ফাইবার সম্পর্কে। তাহলে শুরুতেই আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করি। প্রথমেই প্লাস্টিক বলতে আসলে আমরা কি বুঝি? প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ এনি অফ এ ওয়াইড রেঞ্জ অফ সিনথেটিক অর সেমি সিনথেটিক অর্গানিক সলিড, যেটা আসলে মোল্ডেবল, তার মানে এটা সিনথেটিক এবং সেমি সিনথেটিক, যা মোল্ডের মাধ্যমে তৈরি করা যায় বা মোল্ড যে কোনো ফর্মে একে শেপ দেয়া যায়। প্লাস্টিক আর টাইপিক্যালি অর্গানিক পলিমার, অবশ্যই এটা সাধারণত অর্গানিক, ইনঅর্গানিক আছে কিন্তু খুবই কম পরিমাণে, এবং এর সাথে অন্যান্য যে সাবস্টেন্স সেটাও এটা কন্টেইন করতে পারে। দে আর ইউজুয়ালি সিনথেটিক, নর্মালি এটা সিনথেটিক কিন্তু মোস্ট কমনলি ডিরাইভ ফ্রম পেট্রোকেমিক্যালস। এটা সাধারণত যে আমরা পেট্রোকেমিক্যাল আমাদের সেটা থেকেই এটা তৈরি করা হয়, কিন্তু পার্শিয়ালি এটা ন্যাচারালও, মানে ন্যাচারাল আর্টিফিশিয়াল দুইটা মিলেই প্লাস্টিক এর ব্যবহার মূলত বেশি। সিনথেটিক রেজিনস মেবি, এটি যে সিনথেটিক রেজিন গুলো থেকে প্লাস্টিক তৈরি হয় সেটা হচ্ছে ফেনল, ফর্মালডিহাইড, সেলুলোজ, ভিনাইল, অ্যালকাইল প্রভৃতি। দ্য মোল্ডিং কম্পাউন্ডস আর ক্যাটালিস্ট, ফিলার্স, হার্ডেনার্স, লুব্রিক্যান্টস, পিগমেন্টস, প্লাস্টিসাইজার্স, সলভেন্টস ইটসেট্রা। প্লাস্টিকটা আসলে পলিমারাইজেশন পদ্ধতিতে তৈরি হয়। আমরা দেখে নিই পলিমারাইজেশন কাকে বলে এবং পলিমার বলতে আসলে আমরা কি বুঝি। দ্য পলিমারাইজেশন হচ্ছে সিম্পলেস্ট সাবস্টেন্স কনসিস্টিং অফ ওয়ান প্রাইমারি কেমিক্যাল আর নোন অ্যাজ দ্য মনোমার্স। মূলত মনোমার থেকে যে বৃহৎ অণু গঠিত হয় সেটাই হচ্ছে পলিমার, আর এই যে পলিমারের যে ফর্মেশন সেই পদ্ধতি হচ্ছে পলিমারাইজেশন। দে আর টু বি কম্বাইন্ড অর সিনথেসাইজড টু ফর্ম পলিমার্স বাই দ্য প্রসেস নোন অ্যাজ দ্য পলিমারাইজেশন। তাহলে পলিমার কি? পলিমার হবে অবশ্যই মনোমারের সমন্বয়ে গঠিত বৃহৎ যে অণু তাকেই বলা হচ্ছে পলিমার। The word polymer literally means many parts. A polymeric solid material may be considered as to be done that contains many chemical bonded parts or units. যে ইউনিট আর কি ক্রমান্বয়ে বৃহৎ অণু গঠন করেছে, which themselves are bonded together to form a solid or biggest solid molecule. এটাই হচ্ছে আসলে পলিমার। ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট পলিমার আসলে দুইটা, একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে ইলাস্টোমার। আরো এক ধরনের পলিমার আছে যেটা মূলত ন্যাচারাল, সেটা হচ্ছে ফাইবার। সিনথেটিকও আছে, আর্টিফিশিয়ালও আছে, ন্যাচারালও আছে। তো এই তিন ধরনের যে পলিমার ম্যাটেরিয়াল সেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা আছে। প্লাস্টিকের আর একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, প্লাস্টিকস আর এ লার্জ অ্যান্ড ভ্যারাইড গ্রুপ অফ সিনথেটিক ম্যাটেরিয়ালস হুইচ আর প্রসেসড বাই ফর্মিং অর মোল্ডিং ইন টু শেপ জাস্ট অ্যাজ উই হ্যাভ মেনি টাইপস অফ মেটালস such as aluminium and copper. We have many types of plastic such as polythene, nylon, etc. অনেক ধরনের প্লাস্টিক আছে, আমরা সামনে দেখবো। আচ্ছা, প্লাস্টিকটা আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে, divided into two classes, thermoplastic, thermosetting. প্লাস্টিক এদের গঠন এবং অন্যান্য ধর্মের উপরে আরো অনেক ধরনের ভাগ আছে, তবে মূলত প্লাস্টিক হচ্ছে এর ধর্মের উপর ভিত্তি করে আমরা যদি চিন্তা করি তাহলে দুই ধরনের, একটা থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং, ডিপেন্ডিং অন হাউ দে আর স্ট্রাকচারালি এবং কেমিক্যালি বন্ডেড, মানে তাদের কেমিক্যাল যে স্ট্রাকচার এবং গঠন এটার প্রকৃতির উপরে আসলে এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি যে থার্মোপ্লাস্টিক পলিমার এটা আসলে কি এবং এর প্রপার্টিজ বা ধর্ম আসলে কি বলতে কি বোঝায়। দিস প্লাস্টিক ক্যান বি সফেন্ড বাই হিটিং অ্যান্ড হার্ডেন্ড বাই কুলিং, এটাই এর ইম্পর্টেন্ট বিষয়। এটা হিট দিলে গলে যাবে বা মেল্ট হবে, নরম হবে, এবং যখন এটাকে ঠান্ডা করা হবে সেটা হার্ড হবে, হার্ডেন হয়ে যাবে, এনি নাম্বার অফ টাইমস উইদাউট চেঞ্জিং দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল।
এবং এটা এই ম্যাটেরিয়ালের কোনো প্রপার্টিস চেঞ্জ ছাড়াই এই ধর্মটা দেখাবে, অন্যান্য ধর্মের চেঞ্জ ছাড়াই এই বৈশিষ্ট্য দেখাবে। ইট ইজ ডাস পসিবল টু শেপ এন্ড রিশেপ দিস প্লাস্টিকস বাই মিন্স অফ হিট এন্ড প্রেশার। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা প্লাস্টিককে হিট এবং প্রেশারের সাহায্যে শেপ দিতে পারি। ওয়ান ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ দিস ভ্যারাইটি অফ প্লাস্টিকস ইজ দ্যাট স্ক্র্যাপ অবটেইনড ফ্রম ওল্ড অ্যান্ড ওয়ার্ন আউট আর্টিকলস ক্যান বি ইফেক্টিভলি ইউজড এগেইন। এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আসলে রিসাইকেল করা যায়। এটা খুব মনোযোগ সহকারে মনে রাখবা যে থার্মোপ্লাস্টিক যেটা সেটা আসলে রিসাইকেল করা যায়, কারণ এটাকে রিশেপ দেওয়া যায় হিটের ফলে। এটা এর গুরুত্বপূর্ণ একটা ইউজ আর কি, রিসাইক্লিং। আচ্ছা, এর আরো কিছু বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। সফেন্ড অ্যান্ড লিকুইফাইস অন হিটিং অ্যান্ড হার্ডেন আপ টু কুলিং, এটা আমরা শুরুতে বললাম। রিটেইনস শেপ আফটার ম্যানুফ্যাকচার, মানে এটা এর শেপটা আনচেঞ্জ থাকে, আনচেঞ্জ থাকে, বা তুমি যেভাবে তৈরি করতে চাও সেভাবে দিতে পারবা। সুটেবল ফর রিসাইক্লিং এটাও বলা হয়েছে। ক্যান বি রিশেপড বাই হিট, হিট হিট দিয়ে এটাকে অন্য শেপে পরিবর্তন করা যায়। ইট মে মেল্ট বিফোর পাসিং টু এ গ্যাসিয়াস স্টেট, অ্যালাউ প্লাস্টিক ডিফরমেশন হোয়েন ইট ইজ হিটেড। দে আর সলিবল ইন সার্টেন সলভেন্ট, অনেক সলভেন্টে এটা সলিবল, সোয়েল ইন দ্য প্রেজেন্স অফ সার্টেন সলভেন্টস, এবং এটা অনেক সলভেন্টের উপস্থিতিতেই ফুলে যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এর থার্মোপ্লাস্টিকের কয়েকটা এক্সাম্পল এবং অ্যাপ্লিকেশন। হাই প্রেশার পলিথিলিন একটা এক ধরনের থার্মোপ্লাস্টিক, অ্যাজ অ্যাপ্লাইড টু রিজিড ম্যাটেরিয়াল কভার্ড উইথ ইলেকট্রিক্যাল মেশিন টিউবস এটসেট্রা, এটা একটা অ্যাপ্লিকেশন। লো প্রেশার পলিথিলিন, তাহলে হাই প্রেশার পলিথিলিন এর ব্যবহার, লো প্রেশার পলিথিন ইলাস্টিক ম্যাটেরিয়াল ইউজড ফর ইনসুলেশনে ব্যবহার করা হয় এবং ইলেকট্রিক্যাল ক্যাবলে ব্যবহার করা হয়। পলিস্টাইরিন অ্যাপ্লাইড ফর ইলেকট্রিক্যাল ইনসুলেশন হ্যান্ডেলস অফ টুলস, পলিএমাইড ইউজড ফর মেকিং রোপস বেল্টস এটসেট্রা, পিভিসি খুবই গুরুত্বপূর্ণ, পলিভিনাইল ক্লোরাইড যেটা ম্যানুফ্যাকচার অফ ইনসুলেশন ম্যাটেরিয়াল পাইপ কন্টেইনার্স এটসেট্রা। তাহলে এখানে আমরা অনেকগুলো প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক যেগুলো প্লাস্টিক সেগুলোর নাম জানলাম এবং এগুলো কোথায় ব্যবহৃত হয় সেটা জানলাম। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি। অ্যাক্রাইলেটস, সায়ানো অ্যাক্রাইলেটস, ইপক্সি কিউরড বাই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মাধ্যমে যে ইপক্সিটা পাওয়া যায়, অ্যাক্রাইলেট কিউরড বাই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এটা আরো কিছু এক্সাম্পল যেটা আসলে মূলত অ্যাডহেসিভ হিসেবে কাজে লাগে। দেখো, এখানে আমরা ছবির মাধ্যমে কিছু থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ দুইটা। একটি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, মূলত পাইপ, যেগুলা পাইপের কাজে লাগে, স্যানিটারি ফিটিং, এগুলো ছাড়া আসলে সম্ভবই না। তারপরে শাওয়ার কার্টেন, উইন্ডো ফ্রেম, ফ্লোরিং, কোরুগেটেড রুফিং শিট, যেটা আর কি ওই যে উপরে সিলিং এ দেয় প্লাস্টিক কোটিং টু স্টিল শিটস, ট্যাঙ্কস, ওয়াটার সিস্টার্নস এটসেট্রা তৈরিতে আমাদের কি লাগছে, পিভিসি। পিভিসি খুবই গুরুত্বপূর্ণ একটি প্লাস্টিক। অ্যাক্রাইলিক যেমন গ্লাস ক্লিয়ার সাম হোয়াট ব্রিটল আউন্ডেড হোয়েন ক্যাপড ইউজেস, গ্লেজিং এ ব্যবহার করা হয়, বাথরুম অ্যান্ড সিঙ্কের যে গ্লেজি ভাব, যেটা মূলত প্লাস্টিক কিন্তু আসলে গ্লাসের মতো দেখাবে, সেটাই আসলে অ্যাক্রাইলিক। এরকম আরো অনেক উদাহরণ আছে, তোমরা আরো কিছু পড়ে নিবে। আচ্ছা, এরপরে আমরা দেখি থার্মোসেটিং প্লাস্টিক বলতে আমরা কি বুঝি। দিস প্লাস্টিকস আর আইদার অরিজিনালি সফট অর লিকুইড অর দে সফটেন ওয়ান্স আপন হিটিং, দে হার্ডেন পার্মানেন্টলি। আশা করি বুঝতে পেরেছো থার্মোপ্লাস্টিক কি ছিল, যেটা হিট দিলে সফটেন হতো কিন্তু কুল করলে আবার হার্ড হয়ে যেত। কিন্তু এটা হচ্ছে, এটা হয় সফট অথবা লিকুইড, মানে এটাকে রিশেপ দেওয়া যাবে না। যখন তুমি একবার সফট হয়ে যাবে সেটা হার্ডেন হয়ে যাবে একদম পার্মানেন্টলি, পরবর্তীতে সেটাকে আর রিশেপ দেওয়ার কোনো সুযোগ নেই। হোয়েন দে আর হিটেড ইন দ্য টেম্পারেচার 127 ডিগ্রি সেন্টিগ্রেড টু 177 ডিগ্রি সেন্টিগ্রেড, দে সেট পার্মানেন্টলি অ্যান্ড ফার্দার অ্যাপ্লিকেশন অফ হিট ডাজেন্ট অল্টার দেয়ার ফর্ম অফ সফটেন দেম, এটাই বলছিলাম। বাট অ্যাট টেম্পারেচার অ্যাবাউট 343 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য চেয়ারিং ওয়ার্কস, দ্য থার্মোসেটিং প্লাস্টিকস আর ডিউরেবল স্ট্রং অ্যান্ড হার্ড। যখন আমরা থার্মোসেটিং প্লাস্টিক গুলো আসলে অনেক হার্ড স্ট্রং কাজে ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো আসলে পুনরায় ইউজ করার সুযোগ নেই। দে আর অ্যাভেলেবল ইন এ ভ্যারাইটি অফ বিউটিফুল কালার্স, এবং এই থার্মোসেটিং প্লাস্টিক গুলো অনেক ধরনের কালারের হয়ে থাকে। দে আর মেইনলি ইউজড ইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অফ প্লাস্টিক, ইঞ্জিনিয়ারিং যে প্লাস্টিকের অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোতে মূলত ব্যবহার করা হয়। দেখো, এখানে থার্মোসেটিং প্লাস্টিক ম্যাটেরিয়াল কিছু আছে, যেমন ফর্মিকা, মেলামাইন, ফর্মালডিহাইড আর কি, হার্ডেস্ট কমন প্লাস্টিক হিট রেজিস্ট্যান্ট হিসেবে এটা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ব্যাকেলাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকেলাইট কি করে,
দেখো বেকেলাইটের প্রপার্টিস হচ্ছে দ্য চিপেস্ট, এটা খুবই সহজলভ্য, হেভি সলিড প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটার একটা ফিশি স্মেল হয় যখন এটাকে হোয়েন বার্নড ইন ডার্ক ইন কালার, যখন এটাকে পোড়ানো হয় তখন একটা কালো ধোঁয়ার মতো, মানে কেমন ছাইয়ের মতো হয়ে যায়, আর হিট রেজিস্ট্যান্ট, কিন্তু এটা আবার অনেক তাপ সহ্যও করতে পারে। ইউজেস, বোতল ক্যাপ, বোতলের যে ক্যাপ, প্লাস্টিক, অটোমোবাইল পার্ট, বন্ডিং প্লাইউড, চিপ বোর্ড, এই যে আমরা যে বোর্ড আমাদের কারেন্টের সুইচ বোর্ড, সেগুলোতে আসলে গ্লুজ, ল্যামিনেটস, এগুলো সব ব্যাকলাইটের তৈরি। এই হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। আচ্ছা এখন দেখো, আমরা প্লাস্টিক আমাদের শেষ, এরপরে আছে হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমার কি? ইলাস্টোমার তো আসলে রাবার, এক কথা ইলাস্টোমার হচ্ছে রাবারই জিনিস, রাবারই পলিমার যেটা। ম্যাক্রোমলিকুলার ম্যাটেরিয়াল হুইচ রিটার্নস র্যাপিডলি টু অ্যাপ্রক্সিমেটলি ইটস ইনিশিয়াল ডাইমেনশন অ্যান্ড শেপ আফটার ডিফরমেশন বাই উইক স্ট্রেস, মানে একটু দুর্বল কোনো দিলেই এটার আকৃতি ডিফর্ম করে, চেঞ্জ হয়ে যায়, অথবা আমি বলতে পারি অ্যান ইলাস্টোমার ইজ এ পলিমার উইথ দ্য প্রপার্টি অফ ইলাস্টিসিটি, যেটা যে পলিমারের ইলাস্টিসিটি পলি মানে বৈশিষ্ট্য আছে সেটাই হচ্ছে ইলাস্টোমার। দেখো স্ট্রাকচার, এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে, দ্য লং পলিমার চেইন ক্রস লিঙ্ক ডিউরিং কিউরিং, কিউরিং যখন করা হয় তখন এই ক্রস লিঙ্ক ঘটে। দ্য মলিকুলার স্ট্রাকচার অফ এলাস্টোমার ক্যান বি ইমাজিন অ্যাজ এ স্প্যাগেটি অ্যান্ড মিট বল, মানে স্প্যাগেটি মানে যে নুডলস টাইপের আঁকা বাঁকা এরকম হয়ে থাকে, অথবা এবং এর সাথে যে মিট বল সেই মিট বল লেগে থাকে এরকম আর কি একটা বলা হয়েছে, এই যে স্প্যাগেটি অ্যান্ড মিট বল। উইথ দ্য মিট বলস সিগনিফাইজ ক্রস লিঙ্ক, তার মানে এই যে মিট বল, এই যে এগুলোকে মিট বল বলা হচ্ছে, এগুলোতে ক্রস লিঙ্ক ঘটে। আচ্ছা এলাস্টোমারের প্রপার্টি দেখো, হাইলি অ্যামরফাস ম্যাটেরিয়ালস, অ্যামরফাস মানে ভঙ্গুর, হাই র্যান্ডমলি ওরিয়েন্টেড স্ট্রাকচার, এটার স্ট্রাকচার আসলে ওরকম ওয়েল স্ট্রাকচার না, এটা একটা র্যান্ডম স্ট্রাকচার মলিকুল, লার্জ রিভার্সিবল এক্সটেনশন, এটার মানে এক্সটেন্ড করে অনেক বেশি, লো ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যালাউ ফর ফ্লেক্সিবিলিটি, মানে এই যে টানলে লম্বা হয়ে যায় তার মানে এর ইন্টারমলিকুলার ফোর্সটা আসলে কম। রাবারয়েড ম্যাটেরিয়াল বললাম আর কি শুরুতেই, স্প্যাগেটি অ্যান্ড মিটবল স্ট্রাকচার এটা বলা হয়েছে, উইথ দ্য মিটবল সিগনিফাইজ ক্রস লিঙ্ক, এবং ওই মিটবলে আসলে ক্রস লিঙ্ক ঘটে, আগের ছবিটাতে দেখো এই যে এই জায়গাগুলোতে বললাম যে ক্রস লিঙ্ক ঘটে সেটাই বলা হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, ইলাস্টোমারের ক্ষেত্রে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার মানে কি? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার মানে যে টেম্পারেচারের নিচে হার্ড হয়ে যায় কোনো রাবারি জাতীয় ইলাস্টোমার, হার্ড হয়ে যায় সেই টেম্পারেচারটাই আসলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এই যে দেখো, দিস ইজ দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ এ পলিমার বিকাম সফট, যেটার উপরে আসলে পলিমারটা কি থাকে, নরম থাকে এবং প্লায়াবল, ওই যে টানলে লম্বা হয় প্লায়াবল থাকে, কিন্তু এর নিচে ইট বিকামস হার্ড অ্যান্ড গ্লাসি, এবং এর নিচে এটা অনেক বেশি শক্ত এবং গ্লাসে পরিণত হয়ে যায়। ইফ টিজি অ্যাবাভ রুম টেম্পারেচার তাহলে এটা হয়ে যায় থার্মোপ্লাস্টিক, কিন্তু বিলো রুম টেম্পারেচার হলে এটা হয়ে যাবে ইলাস্টোমার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা স্ট্রেচিং কি? দেখো ইলাস্টোমার্স ক্যান বি স্ট্রেচড, এটা একটা ধর্ম ইলাস্টোমারের, ইলাস্টোমার্স ক্যান বি স্ট্রেচড টু মেনি টাইমস দেয়ার অরিজিনাল লেন্থ, দেখো রাবারকে লম্বা করলে কি হয়, একটা নর্মাল রাবার রাবার যেটা থাকে সেটা টানলে কয়েক গুণ পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে। বাউন্সিং, ইলাস্টোমার্স ক্যান বাউন্স ব্যাক ইনটু দেয়ার অরিজিনাল শেপ উইদাউট পারমানেন্ট ডিফরমেশন, মানে কোনো পারমানেন্ট ডিফরমেশন, ছিঁড়ে না গিয়ে সেটা আবার তার পূর্বের যে স্ট্রাকচার সেটাতে ফিরে আসতে পারে। দেখো এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রস লিঙ্কিং, ক্রস লিঙ্কিং মিনস দ্যাট ডিফারেন্ট চেইনস অফ পলিমার মলিকুলস হ্যাভ অল বিন লিঙ্কড, এই যে খেয়াল করো ক্রস লিঙ্ক ঘটেছে। আচ্ছা এরপরে আমরা দেখি ইলাস্টোমেরিক ম্যাটেরিয়ালের মূলত তিনটা বৈশিষ্ট্য থাকবে, এরা হবে হাইলি অ্যামরফাস, হাইলি র্যান্ডম ওরিয়েন্টেশন, হাই এলংগেশন। আচ্ছা এবার একটু ধর্ম একটু দেখো গ্রাফের সাহায্যে, যে এই যে ইলাস্টোমেরিক ম্যাটেরিয়াল এই গ্রাফটা মূলত স্ট্রেস আর স্ট্রেইন এর গ্রাফ, তো স্ট্রেস থাকতে থাকতে এই যে এই পর্যন্ত সে নর্মাল অবস্থায় থাকবে, এই পর্যন্ত ইলাস্টিক লিমিট, এরপরে সে কি হয়ে যাবে একটা পর্যায়ে এখানে এসে সে ছিঁড়ে যাবে, আর এখানে এসে সে ডিফর্ম করতে থাকবে মানে বাড়তে থাকবে, আর একটা পর্যায়ে অনেক বেশি টানতে থাকলে এই পর্যায়ে এসে সে ছিঁড়ে যাবে, এটা আসলে স্ট্রেস আর স্ট্রেইন এর গ্রাফ। তো ইল্ড পয়েন্ট হচ্ছে যে মাত্রা পর্যন্ত কোনো কোনো ইলাস্টোমার বা কোনো পদার্থ যে মাত্রা পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং
ডিফরমেশন না ঘটে, সেটাই হচ্ছে ইলাস্টিক লিমিট। এর বাইরে গেলে সে তার অরিজিনাল স্ট্রাকচার থেকে ডিফর্ম করে এবং একটা পর্যায়ে সে ছিঁড়ে যায়। এরপরে দেখো মেটাল, প্লাস্টিক, নর্মাল অন্যান্য প্লাস্টিক এবং ইলাস্টোমারের সাথে স্ট্রেস স্ট্রেইনের গ্রাফের সম্পর্কটা কি? খেয়াল করো ইলাস্টোমার কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাও ছিঁড়ছে না, কিন্তু মেটাল হোক, কনভেনশনাল প্লাস্টিক হোক, এগুলার লিমিটটা কিন্তু মানে ইলাস্টোমারের মতো কিন্তু এরকম নয়, খেয়াল করো। এরপরে ইলাস্টোমারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালকানাইজ, মানে ইলাস্টোমার কে ভালকানাইজেশন করলে কি কি কেমন পরিণত হয়? ভালকানাইজেশন হচ্ছে একটা প্রসেস, ভালকানাইজেশন ইজ এ কেমিক্যাল প্রসেস কনভার্টিং রাবার, মানে ইলাস্টোমার বা রাবার কে যদি, অর রিলেটেড পলিমার, এরকম কোন পলিমার কে আমরা যদি মোর ডিউরেবল, অনেক অনেক চাপ বা অন্যান্য মেকানিক্যাল স্ট্রেস এগুলো সহ্য করতে পারে এরকম যদি ম্যাটেরিয়ালে ভায়া দ্য অ্যাডিশন অফ সালফার অর দ্য ইকুইভ্যালেন্ট কিরোটিপ, সালফার বা এরকম অন্য কোনো কেমিক্যালের অ্যাড করার মাধ্যমে রাবার জাতীয় পদার্থ বা এই ধরনের প্লাস্টিককে যদি অনেক ডিউরেবল একটা পদার্থে পরিণত করা যায়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ভালকানাইজেশন। ভালকানাইজেশন যেমন কি দিয়ে করা হয়? সালফার দিয়ে করা হয়। আচ্ছা দেখো ইলাস্টোমারের টাইপ, জেনারেল পারপাস ইলাস্টোমার আছে, স্পেশাল ইলাস্টোমার আছে, আর একটা আছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক হচ্ছে টিপিই, এটা নিয়ে আমরা ডিটেল পরে আলোচনা করব, কারণ এটা নিয়ে তোমাদের একটা টপিকই আছে আলাদা। তো আমরা শুরুতে দেখে নিই জেনারেল পারপাস কি আর স্পেশাল ইলাস্টোমার কি। জেনারেল পারপাস ইলাস্টোমারের মধ্যে আছে এসবিআর, স্টাইরিন বিউটাডিন রাবার, বিআর, পলিবিউটাডিন রাবার, পিআইআর, পলি আইসোপ্রিন রাবার, এনআর, ন্যাচারাল রাবার, সিনথেটিক রাবার, এগুলো হচ্ছে জেনারেল পারপাস ইলাস্টোমার। দেখো স্পেশাল ইলাস্টোমার হচ্ছে এনবিআর, নাইট্রাইল রাবার, বিউটাইল রাবার, সিলিকন রাবার, এটা খুবই গুরুত্বপূর্ণ, সিলিকন রাবার এখন অনেক কিছু তৈরিতে লাগে, ফ্লুরোকার্বন রাবার, ইউরেথ্রেন রাবার, এগুলো হচ্ছে স্পেশালি যে ইলাস্টোমার সেগুলো। আমরা ন্যাচারাল রাবারটা একটু দেখে নেই। ন্যাচারাল রাবারে দেখো যে স্ট্রাকচার দেওয়া হয়েছে, ন্যাচারাল রাবার ইজ এ প্রোডাক্ট এক্সট্রাক্টেড ফ্রম দ্য ল্যাটেক্স অফ দ্য রাবার ট্রি, রাবার গাছ থেকে যে রাবারটা পাই সেটাই আসলে ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবার অকার্স ইন অলমোস্ট 2000 প্ল্যান্ট স্পেসিস, 2000 এর প্ল্যান্ট থেকে আমরা ন্যাচারাল রাবার পেতে পারি, কিন্তু যে নর্মাল আমাদের কমন যে রাবার গাছ সেটাই আসলে ইন্ডাস্ট্রিয়ালি ইউজ হয়। আচ্ছা ন্যাচারাল রাবারের প্রপার্টিস কি? হাই টেনসাইল এন্ড টিয়ার স্ট্রেংথ, রেজিস্ট্যান্স টু ওয়ার, অ্যাব্রাশন মানে ঘষা সহ্য করতে পারে, ফ্যাটিগ সহ্য করতে পারে, চাপ আর কি, হাই মলিকুলার ওয়েট, এটার মলিকুলার ওয়েটটা অনেক বেশি, রাবার ইজ ওয়াটার রিপেলেন্ট, এটা ওয়াটার রিপেলেন্ট হিসেবে কাজ করে, ইট শোস রেজিস্ট্যান্ট টু অ্যালকালিস অ্যান্ড উইক অ্যাসিড, এটা ক্ষার বা উইক অ্যাসিড এসবের ক্ষেত্রে প্রতিরোধক হিসেবে কাজ করে, মানে ওইসব দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এই যে গাছ থেকে রাবার সংগ্রহ করছে, এটা একটা ন্যাচারাল রাবারের ট্রি থেকে রাবারটাকে সংগ্রহ করে প্রসেস করে আসলে রাবার তৈরি করা হয়। এরপরে আমরা দেখবো স্টাইরিন বিউটাডিন রাবার, এই যে দেখো বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়েছে, এই যে এগুলো বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। আচ্ছা এরপরে হচ্ছে সিলিকন রাবার, সিলিকন রাবার ইজ বেসড অন পলিমেরিক চেইনস ফিচারিং দ্য ভেরি স্টেবল অল্টারনেটিং কম্বিনেশন অফ সিলিকন অ্যান্ড অক্সিজেন, সিলিকন আর অক্সিজেনের কম্বিনেশনে যে অ্যাটমস ইন ব্যাকবোন অ্যান্ড এ ভ্যারাইটি অফ অর্গানিক সাইড গ্রুপস অ্যাটাচড, এই জিনিসগুলো অ্যাটাচ হয়ে সিলিকন রাবারটা তৈরি করে। আচ্ছা এখন দেখো প্রপার্টি, সিলিকন রাবার হ্যাভ ভেরি লো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার খুবই কম, ভেরি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট, এটা অনেক বেশি তাপ সহ্য করতে পারে, লো টেম্পারেচার ফ্লেক্সিবিলিটি, গুড ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। সিলিকন রাবারের অনেক ব্যবহার আছে, দেখো অনেক খেলনা তৈরি হয়, এই যে বাচ্চাদের নরম নরম খেলনা, এই যে আমরা যে এখন বর্তমানে আমাদের কুকিং পারপাজে কিছু জিনিস ওয়াইল ব্রাশিং এর ক্ষেত্রে বা সফট যে স্পুন এগুলোর ক্ষেত্রে বা এই যে হ্যান্ড গ্লাভস এগুলো যেগুলো তাপ সহ্য করতে আর কি ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে সিলিকন রাবারটা ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে আমাদের ইলাস্টোমার সম্পর্কে মোটামুটি ধারণা। এরপরে আমরা দেখব ফাইবার বলতে কি বুঝি। ফাইবার হচ্ছে দেখো এলঙ্গেটেড থিক ওয়ার্ল্ড সেল উইথ পয়েন্টেড এন্ডস, সেল ওয়াল কনসিস্ট অফ সেলুলোজ, মূলত ফাইবার হচ্ছে দৈর্ঘ্য অনেক কম, এর দৈর্ঘ্যের তুলনায় এর প্রস্থ অনেক বেশি, এই ধরনের মলিকুল, এটা লিগনিন থাকতে পারে নাও থাকতে পারে, কমনলি ইউজড অ্যাজ সার্জিক্যাল ড্রেসিং মেডিকেল ফিল্ড, ফাইবার আসলে অনেক কাজে ব্যবহার করা হয়,
অলসো ইউজড এবং এই যে কাপড় ক্লথ অ্যাজ ফিল্টারিং মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়, ইনসুলেশন পারপাজে ব্যবহার করা হয়। দেখো ফাইবার আমরা অনেক ধরনের সোর্স থেকে পেতে পারি, এনিমেল থেকে পেতে পারি, প্ল্যান্ট থেকে পেতে পারি, রিজেনারেটেড অ্যান্ড সিনথেটিক মানুষ তৈরি করতে পারে, মিনারেল থেকে পেতে পারে। খেয়াল করো ফাইবারের মধ্যে একটা কমন হচ্ছে কটন, র কটন, কটন উল, পিউরিফাইড কটন, অ্যাবজর্ব কটন, অনেক ধরনের কটন আছে, অ্যাপিডার্মাল, ট্রিকোমস অর হেয়ার অফ শিট, এগুলো আর কি যে গাছ থেকে নেওয়া হয় সেগুলোর কথা বলা আছে। মালভেসি গোত্রের গাছ থেকে মূলত এই কটনটাকে আহরণ করা হয়, তুলা গাছ আর কি। ইউজেস খেয়াল করো, ফিল্টারিং মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়, এই যে সার্জিক্যাল ড্রেসিং এর যে ইনসুলেটিং পারপাজে অ্যাবজর্পশন কটন অ্যাবজর্ব ব্লাড মিউকাস পাস, এরকম ক্লথেও ব্যবহার করা হয়, অবশ্যই ক্লথে কটন ব্যবহার করা হয়। উল, উল কোথা থেকে পাই? উল হচ্ছে আমরা অবশ্যই ভেড়া থেকে পাই। ইউজ কি? অ্যাজ ফিল্টারিং অ্যান্ড স্ট্রেনিং মিডিয়াম, এবং উলও আমাদের শীতের কাপড় চোপড়ের ক্ষেত্রে লাগে। আচ্ছা গ্লাস উল, দেখো গ্লাস উলটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। ইট ইজ মেড ফ্রম ফাইবার্স অ্যান্ড গ্লাস অ্যারেঞ্জড ইউজিং বাইন্ডার ইন টু এ টেক্সচার সিমিলার টু উল। উল যেটা আসলে গ্লাস ফাইবার থেকে তৈরি করা হচ্ছে, যেটা একদম দেখতে উলের মতোই। গ্লাস উল ইজ প্রোডিউসড ইন রোলস অর ইন স্ল্যাবস উইথ ডিফারেন্ট থার্মাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিস। ইট কনসিস্টস অফ সিলিকা মিক্সড উইথ অক্সাইডস অফ অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, বোরন অ্যান্ড ম্যাগনেশিয়াম। দে আর আনএফেক্টেড বাই দ্য রেগুলার কেমিক্যাল রিয়েশন ইউজড ফর ফাইবার টেস্টিং। এটার মূলত ইউজ কি? অ্যাজ ইন ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে আসলে গ্লাস উল ব্যবহার করা হয়, এবং স্প্লিন্টিং ম্যাটেরিয়াল হিসেবে গ্লাস উল ব্যবহার করা হয়। সিল্ক, সিল্ক তো আমরা সবাই জানি, রেশম, রেশম পোকা থেকে যেটা পাওয়া যায়, বোম্ব্যাক্স মরি আমরা যেটা পড়েছিলাম সবাই প্রাণীবিদ্যায়, এই গোত্র থেকে মূলত সিল্ক পাওয়া যায়, রেশম আর কি। দেখো আরেকটা আমাদের আর্টিফিশিয়াল হচ্ছে পলিয়েস্টার, পলিমার্স দ্যাট কন্টেইন দ্য এস্টার ফাংশনাল গ্রুপ ইন দেয়ার মেইন চেইন। পলিয়েস্টার ইনক্লুড ন্যাচুরালি অকারিং কেমিক্যাল সাচ অ্যাজ ইন দ্য কিউটিন অফ প্ল্যান্টস, কিউটিকলস, এসব থেকে পাওয়া যেতে পারে পলিমার্স সাচ অ্যাজ পলি বিউটাইরেট। ইউজ কি? ন্যাচারাল পলিয়েস্টার অ্যান্ড এ ফিউ সিনথেটিক ওয়ান্স আর বায়োডিগ্রেডেবল, বাট মোস্ট সিনথেটিক পলিয়েস্টার আর নট। দিস ম্যাটেরিয়ালস ইজ ইউজড ভেরি ওয়াইডলি ইন ক্লথিং। পলিয়েস্টার মূলত ক্লথিং এ বেশি ব্যবহার করা হয়। ডিপেন্ডিং অন দ্য কেমিক্যাল স্ট্রাকচার পলিয়েস্টার ক্যান বি এ থার্মোপ্লাস্টিক অর থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিকও হতে পারে থার্মোসেটিংও হতে পারে। দেয়ার আর অলসো পলিয়েস্টার রেজিনস কিউরড বাই হার্ডেনার্স, এটা হার্ডেনার হার্ডেন করা যায় আর কি। However, the most common polyesters are thermoplastic. তো এই ছিল আমাদের আজকের ক্লাস, প্লাস্টিক, এলাস্টোমার এবং যে ফাইবার, এই তিনটা পলিমার সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা নিজেরা এটা স্টাডি করো, এর সাথে আরো কিছু এই যে বিভিন্ন ধরনের উদাহরণ এগুলো আরো কি কাজে লাগে এগুলো ডিটেইল আশা করি পড়ে নিবা, এবং থার্মোসেটিং প্লাস্টিক এবং থার্মোপ্লাস্টিক এই এই দুটার মধ্যে পার্থক্যটাও পড়ে নিবা। আশা করি মনোযোগ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে এটারই যে পরের ক্লাস সেখানে মূলত তোমাদের স্পেশাল কিছু পলিমার সম্পর্কে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।